নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদে সিনেমা হল ভেঙে নির্মাণ করা হবে মাদ্রাসা শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট ক্রান্তিকাল পার করছে দেশের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট সিনেমা হলগুলো আলো নিভে যাচ্ছে এই হলগুলো রূপালি পর্দার গত দুই দশকে পনেরোটিরও বেশি সিনেমা হল বন্ধ হয়েছে নৌসিন্দিতে স্মার্টফোন আর ইন্টারনেটের দুনিয়ায় চিত্তবিনোদন এখন হাতের মুঠ হয়ে সবার ফলে এসব সিনেমা হলে আর যাচ্ছে না কেউ ডিজিটাল বিশ্বের সাথে তাল মিলিয়ে মোবাইল ফোন বা ল্যাপটপেই এসব চিত্তবিনোদন উপভোগ করছে মানুষ সম্প্রতি বন্ধ হতে চলেছে নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদে সিনেমা সিনেমা হলটি হলটি ভেঙে নির্মাণ করা হবে দারুল মাদ্রাসা ইতোমধ্যে বিক্রির প্রক্রিয়া শেষ হয়েছে নব্বই দশকে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি দ্রুত জমির নির্ধারিত মূল্যের বাকি টাকা পরিশোধ শেষে মাদ্রাসা সম্প্রসারণ সহ অন্যান্য কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসা পক্ষের জিম্মাদার মাওলানা মোকাররম হোসেন মাদ্রাসা দেয়ালের একদম সাথে সিনেমা হল সন্ধ্যা সিনেমা হল শুনতে পারি ওনার ওয়ারিস্ট যারা আছে এটা সিনেমা হলটা বিক্রি করে রাখা তো ওনারা সম্মতি দেওয়ার পরে আমরা এক কোটি তিরিশ লক্ষ টাকা মূল্য ধার্য করে আমরা জানুয়ারি মাসের এক তারিখে বিশ লক্ষ টাকা বাইন করি সেটা বর্তমানে যে দুইটা ভবন আছে এখানে ছাত্রদের আবাসন সংক্রমণ হইতেছিলাম তো আমরা ইনশাল্লাহ বর্ধিত হইলে আমরা বর্তমানে মুক্ত এবং ভেস আছে ভবিষ্যতে আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে তা ওরা আমরা ক্লাস ক্লাস পর্যন্ত সিনেমা হল সংলগ্ন রাস্তায় সাঁটানো হয়েছে একটি ব্যানার মাদ্রাসার রশিদ ছাড়া কোনো প্রকার লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে ব্যানারটিতে মুক্তি পাওয়া মাত্রই ইন্টারনেটের মাধ্যমে চলে আসে দেশের নতুন সিনেমাগুলো ফলে এখন আর সিনেমা দেখতে হলে আসে না কেউ দীর্ঘদিন ব্যবসায়িক মুনাফার বদলে লোকসান গুনে চলছিল প্রেক্ষাগৃহটি এই ব্যবসা মন্দার কারণে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ আনুষঙ্গিক অন্যান্য খরচ চালাতে হিমশিম খাচ্ছে মালিকপক্ষ বলে জানান সংশ্লিষ্টরা

সারবারে সাইরাতে মানুষ হাতে হাতে দেখতে পারে ছবি মানেচ্ছু ভালো কোনো কিছু না যেহেতু মাদ্রাসা নিচে এটা এলাকার জন্য ভালো হবে দূরদূরান্ত থেকে যারা আসবে তারাও এটা বড়শার একটা প্রতিঘচের মাদ্রাসা দেশের এই রূপালী পর্দা শিল্পের অনিশ্চিত ভবিষ্যত ও ব্যবসায়িক লোকসান গুনতে না পেরে নিরুপায় হয়ে প্রতিষ্ঠানটি বিক্রি করে দিতে হচ্ছে বলেও জানান তারা চেতনা না টিভি স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গীত